বন্ধু, আমি সোমনাথ, আর আপনারা দেখছেন সোমনাথ ঘোষ ভুতুগুড়ি ব্লগ চ্যানেলে। আজকে 12 নম্বর টানেলে এসেছি, রেলওয়ে প্রজেক্টের 12 নম্বর টানেল। এখানে কি কাজ হবে আপনারা দেখাবো। এটা হচ্ছে 12 নম্বর টানেল, চলুন দেখি কতটা কাজ হয়েছে বা কতটা কাজ হচ্ছে আপনাদের সব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে 11 নম্বর টানেল, আর এগুলো পিলার, এখান দিয়ে ব্রিজ হবে। আর এই সাইডটা দেখুন, দেখাচ্ছি আপনাকে, এটা হচ্ছে 52 নম্বর টানেল। ট্রেনটা এদিক দিয়ে বেরিয়ে যাবে, তার ভিউগুলো দেখাচ্ছি আপনাদেরকে। ট্রেনটা যখন টানেল থেকে বেরোবে তখন দেখবেন এই ভিউগুলো, জঙ্গল, পাহাড়, সুন্দর ভিউগুলো আপনাদের চোখে পড়বে। আপনাদের যে রেলওয়ে টানেলের প্রজেক্টের যে আপডেট দিই, আজ রেলওয়ে টানেলে দাঁড়িয়ে আছি, 12 নম্বর টানেলে। এখানে কি কাজ হচ্ছে, কেমন হচ্ছে, কতটা কাজ হয়েছে আপনারা দেখাবো ভিডিওর মাধ্যমে। দেখতে থাকুন বন্ধুরা, আর ভেতরটায় ঢুকবো, হেলমেট পরে ঢুকবো আর কি, নাহলে তো সেফটি জ্যাকেটও পরবো, পরে ঢুকছি আর কি। তো কতটা কাজ হয়েছে আপনারা দেখাবো। এটা হচ্ছে টানেল, 12 নম্বর টানেল। ওদিকে দেখছেন একটা পাইপ আছে, এই পাইপ দিয়ে জলের যে মানে পাহাড়ে বা টানেলের ভেতর যে সিপেজগুলো আছে সেটাকে এই পাইপের মাধ্যমে বার করবে। এখানে একটা আছে, ওখানে একটা আছে, আর মাঝখানে হচ্ছে মেন পাইপ। তো দেখাচ্ছি চলুন, এটা হচ্ছে 52 নম্বর টানেল, চলুন দেখাচ্ছি কতটা কাজ হয়েছে। সাব স্টেশন বসবে, মানে ইলেকট্রিকের প্যানেলগুলো বসবে, এটা পকেটে আছে। আর এই দেখুন, এই সামনে আছে হচ্ছে আপনার পাইপ, ওই সামনে পাইপ আছে, এই সামনে পাইপ আছে, প্লাস্টিকের পাইপ, এগুলো হচ্ছে কংক্রিটে ঢেকে যাবে একটা সময়। আর ওই যে সাব স্টেশনে যে আপনার প্যানেলটা বসবে তার সাপ্লাই এই পাশে আসার জন্য এই পাইপগুলো ব্যবহার করেছে। আর এটা হচ্ছে জলের পাইপ, এটা জলের পাইপ লাইন এটা। আর টানেলটা দেখুন কত সুন্দরভাবে তৈরি করছে টানেলটা, সেটা আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে মানে ভাড়া করে, মানে লোহার ভাড়া করেছে এটা ট্রাকচারটা। ওই ট্রাকচারের উপরে মানে শ্রমিকরা মানে ফিনিশিং কাজ চলছে, এখানটায় শ্রমিকরা কাজ করছে এনে এটার উপর দিয়ে। বুঝতেই পাচ্ছেন এইটা হচ্ছে এই দুদিকে দুটো সাইডে এখন এটা কাজ চলছে, এই কাজগুলো করছে, মানে এটা নালা বানাচ্ছে। এই সামনে শ্রমিকরা দেখুন এরা নালাটা বানাচ্ছে, এই ফিনিশিংয়ের কাজ করছে। দেখছেন কত সুন্দরভাবে তৈরি করছে আস্তে আস্তে চ্যানেলটা। এটা হচ্ছে 52 নম্বর টানেল, এই টানেলের লম্বায় হচ্ছে 1 কিলোমিটার 400 মিটার। এটা হচ্ছে 52 নম্বর টানেল, এই টানেলে অনেকটাই কাজ হচ্ছে, তো কিছু কাজ বাকি আছে। এত কাদা এখানটায় মানে যাওয়া যাচ্ছে না, এক সাইডে নিশ্চিত হয়ে গেছে, মানে উপর দিকটা লেভেলটা গেছে, এক দিকটা বাকি আছে। চলুন দেখাচ্ছি, আর ভিডিও মধ্যে সঙ্গে থাকুন। দুটো দুদিকে পাইপ আছে, আর মাঝখানে পাইপটা দেখা যাচ্ছে না, ওটা কংক্রিট ঢাকা হয়ে গেছে। আর এই পাইপ দিয়ে সিপে জলগুলো সমস্ত বেরিয়ে যাবে। বন্ধুরা, আজ রেলের যে প্রজেক্টটা দেখাচ্ছি, আপনারা ভাবতে পারছেন 2-2.5 বছর পরে চলে আসতে পারবেন সিকিমে, কম পয়সায় কম সময়ের মধ্যে পৌঁছে যাবেন আপনারা। তো ভিডিওটা বেশি করে শেয়ার করুন, যাতে মানুষ দেখতে পারে যে রেলের প্রজেক্টটা কাজ চলছে, 2-2.5 বছর মধ্যে আপনারা মানে টানেল দিয়ে পৌঁছাবেন সিকিম রেলওয়ে টানেল দিয়ে। এটা হচ্ছে ট্যামরক, আর এখানে কাজ বাকি আছে, এই কাজটার জন্য এদিকটা আমরা কংক্রিট হয়নি এখনও, এই কাজটা মানে সাব স্টেশনের কাজ হচ্ছে এখানে। এটা হচ্ছে ট্যামরক, আর এই ট্যামরক দিয়ে ড্রিলিং করে, রক বোল্ড মারে। চলুন দেখাচ্ছি এবার কেমনভাবে মারছে, দেখুন আপনারা। এই মেশিনটা ট্যামরক মেশিন বলে, এটার দ্বারা ড্রিলিং হয়, রক বোল্ড মারে। দক্ষ অপারেটর বা অভিজ্ঞতা অপারেটর ছাড়া এই মেশিনে চালানো খুব কঠিন। দেখি বুঝতে পারছেন কীভাবে কাজ করছে বা কীভাবে রক বোল্ড মারছে, আজকে আপনাদের দেখাবো। যে শ্রমিকটা রডটা দিচ্ছে, এটা হচ্ছে ড্রিলিং রড বলে এটাকে, এটা দিয়ে আপনার হোল মেরে রক বোল্ড মারবে।
এটাও একটা সাবস্টেশন আছে, পাশেই আছে, এটারও কাজ চলছে। মানুষগুলো দেখুন কেমনভাবে কাজ করছে, কত রিস্ক নিয়ে কাজ করছে। এখানে ভালোভাবে বুঝতে হবে, যেমন তিনটে পাইপ, মাঝখানে পাইপ আর দুটো দুপাশে পাইপ, দুপাশে দুটো পাইপ আর মাঝখানে পাইপটা কানেক্টিং হয়, আর এখান থেকেই শিপের জলগুলো সব বেরিয়ে যায়, দেখলে বুঝতে পারবেন। আর এটা হচ্ছে নালা, হচ্ছে সামনে সব কাজ করছে। 12 নম্বর টানেলে যে দাঁড়িয়ে আছি আমি, বা এই দেখছেন টানেলটা পিছু দিকটা কত সুন্দর আছে, এখন জল কাদা আছে, কিন্তু পরবর্তীকালে মানে কাজ শেষ হওয়ার জন্য যতটা আমরা দেখাচ্ছি, আপডেট দিচ্ছি যে এতটা কাজ হয়েছে, তো এই সাইডটা এখনও পর্যন্ত মানে কংক্রিট হয়ে গেছে, এর উপরে আর একটা লেয়ার কংক্রিট হবে, তো ওই সাইডটা কিছুটা কাজ বাকি আছে, একটা পকেটের জন্যে মানে সাবস্টেশনটা বানাবে তার জন্যে বাকি আছে কাজটা, চলুন ওটাও দেখাচ্ছি। এখন দেখুন কত কাদা আছে, ওই সাইডে দেখলাম যে এই উপর দিয়ে কংক্রিট হয়ে গেছে, এখানে একটু কাজ বাকি আর জন্য কংক্রিটটা হয়নি, একটা সময় হয়ে যাবে কংক্রিট, আর এই 2-3 মাস পরে আবার আপডেট দেবো এই টানেলের মধ্যে মানে কি কতটা কাজ হয়ে গেছে, 2-3 মাস মধ্যে এই টানেলটা কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, যে ওদিকে দেখেছিলাম যে সিপেজের পাইপ লাগিয়েছে, মানে এই টানেলের যে জলের সিপেজগুলো আছে, তো এই মাঝখানটা দিয়ে যে পাইপটা আছে মেন পাইপটা, তো ওই জল ওই ইয়েটা জলটা কীভাবে বেরোয়, আর দেখুন এই পাহাড়ের গা দিয়ে বেরোচ্ছে জলটা, একটা ড্রেন করা আছে, পাইপ বসানো আছে, দেখাচ্ছি আপনাদের, ওই পাইপটা দিয়েই বড় পাইপ দিয়ে বাইরে বেরিয়ে যাবে সমস্ত সিপেজ। যে দেখতে পাচ্ছেন জলটা বেরোচ্ছে এই পাহাড়ের গায়ে, যে সিপেজ জলটা আছে এইখান থেকে একটা পাইপ আছে, দুদিকে দুটো পাইপ থাকে, মাঝখানে পাইপ আছে, দেখাচ্ছিলাম আগে ভিডিওতে দেখিয়েছি, তো এই জলটা বেরিয়ে যাবে বাইরে। আমরা এইখানটা এসেছি, এখানে হচ্ছে ইলেকট্রিকের প্যানেল বসবে, আর এটাকে সাবস্টেশন বলে, আমরা দেখানোর চেষ্টা করছি, এটা এই যে দেখুন, এটা হচ্ছে ইলেকট্রিক জিনিস বসবে, প্যানেল বসবে এইখানটায়। যতই বলুন, একটা এই সিকিমের মানুষ বা বেঙ্গলের সাইডের মানুষরা কোনো দিন ভাবিনি যে এই ট্রেন লাইনটা একটা সময় এই ট্রেন লাইনটা যে সিকিমে প্রবেশ করবে, এটা কোনো দিন কেউ ভাবতে পারেনি। আজকে যতটা কাজ হয়েছে বা কাজ হচ্ছে, শ্রমিকরা যত অক্লান্ত পরিশ্রমে কাজ করছে, তার ফল তো একদিন পেতেই হবে। তো এই জায়গাটা আপনি ভাবুন, আজকে জল কাদা আছে, সেই জায়গাটা থেকে যখন ট্রেনটা বেরোবে বা টানেল থেকে বেরিয়ে ব্রিজ থেকে যখন যাবে, তার ভিউগুলো কত সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর লাগে টানেলটা, ঝকঝকে পরিষ্কার লাগছে একদম, আর এই পাশে শাটারিং পুরো আছে। যতই বলুন যাই বলুন, একটা সময় যখন ট্রেনটা চালু হবে, একটা আনন্দদায়ক ব্যাপার আছে যে কম সময়ের মধ্যে আপনি কম টাকার মধ্যে পৌঁছে যাবেন শিলিগুড়ি বা সিকিম। তো আপনারা ভাবছেন যে কবে চালু হবে, প্রায় 2-2.5 বছর লাগবেই আপনাদের, অনেক টানেল ওপেন হয়ে গেছে, অনেক টানেলের কাজ এখনও হচ্ছে, বাকি আছে। তো বন্ধুরা, আমি আপনাদের আপডেট দিচ্ছি যতটা পারবো, দেখাতে পারবো, আপনারা দেখবেন, দেখার চেষ্টা করবেন। তো আপনাদের জন্যই আমি এতদূর পৌঁছেছি যে ভিডিও মধ্যে দেখাতে পারছি যে টানেলে কাজ কেমন হয় কী হয়। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা, তো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনার একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ারে আপনাদের কাছে। চ্যানেলে কংক্রিট করার আগে এই সাদা ম্যাটটা দেখছেন, এটা ম্যাট দেওয়া হয়, তারপরে রড বাঁধা হয়, তারপরে কংক্রিট করা হয়। এই ম্যাটটা দিলে কি হবে, যে সিপের জলটা কংক্রিটে আসবে না কো। এটা হচ্ছে কংক্রিট বা ঢালাই করার, এটা গ্যান্টি বলে এটাকে, মানে গোল রাউন্ডে যে কংক্রিটটা হয়, এই ব্রিজটা দিয়ে শাটারিং প্লেট লাগানো থাকে, এটা দিয়ে কংক্রিট হয়, এটাকে গ্যান্টি বলে, এটাকে জম্মু বলে। আর এটার দ্বারায় আপনার রড বাঁধা হয় ঢালার আগে, আর সমস্ত কাজ এটার উপর দাঁড়িয়ে লেবাররা বা ওয়ার্কাররা এটা কাজটা করে।
এখন চীন ভাবছে যে আমাদের নাথুলা অবধি যে ট্রেন লাইনটা বিছানো হবে, প্রথম ধাপে তো সেবক থেকে রংপুর অবধি হচ্ছে, আর এমনি চীনের ঘুম কেড়ে নিচ্ছে এই সিকিমের টানেল। এখান থেকেই সিকিম থেকে একদম বর্ডারে পৌঁছে যাবে, নাথুলা বর্ডার অবধি পৌঁছে যাবে এই রেলওয়ে টানেলটি। প্রথম ধাপে হচ্ছে কাজ, সেকেন্ড ধাপে পৌঁছে যাবে নাথুলা। আমরা এখন 12 নম্বরের টানেলে বাইরের দিকে চলে এসেছি। দেখুন কতটা আছে বেঁকা, দেখুন এখানটায়। ট্রেনটা যখন বেরোবে ভিউগুলো দেখতে পাবেন, আর কিছুটা গেলেই টানেলটা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে 52 নম্বর টানেল। 52 নম্বর টানেলের বাইরের দিকের অংশ এটা, আর বাইরের দৃশ্যটা অপূর্ব। যখন ট্রেনটা বেরোবে টানেল থেকে, সামনে তিস্তা নদী বয়ে গেছে, আর সবুজ অরণ্য, পাহাড়, একটা অপরূপ দৃশ্য দেখতে পাবেন। এলে দেখি বুঝতে পারবেন যে আমি দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর দৃশ্য। দেখুন আপনারা, দেখে বলবেন আমরা কতটা ভালো লাগছে আপনাদের। এটা কি মেশিন এটা দাদা? এটা হচ্ছে কংক্রিট পাম্প। এটা কি দিয়ে কি হয়? এটা দিয়ে আমি এখন 12 নম্বর টানেলে দাঁড়িয়ে আছি, আর ওই পাড়ে পিলারগুলো দেখুন, ওই পাড়টা দেখলে বুঝতে পারবেন, ওই পাড়টা হচ্ছে 13 নম্বর টানেল। ওটাও গ্যান্ট্রি ঢালাই শুরু হয়ে গেছে কাজ, ওটাও ভিডিও দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, আজ যে 12 নম্বর টানেলটা দেখিয়েছি আপনাদের, আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন অতি অবশ্যই। আর চ্যানেলটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আর পরের ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা। আর এরকম যদি ভিডিও দেখতে চান আমার, তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সুস্থ থাকুন, ভালো থাকুন।